মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ। কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও একজন। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়ালো 41,000, সহায়তায় বৈষম্যের অভিযোগ সিরিয়ানদের। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এ সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে আগামীতে ওয়াশিংটন বাংলাদেশের সাথে রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে চায় বলে উল্লেখ করেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব জানান তারা। এ সময় ডেরেক শোলে জানান, বাংলাদেশের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন, দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে সকালে রাজধানীর ওয়েস্টার্ন হোটেলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন ডেরেক এইচ শোলে। পরে সকাল 10টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ডেরেক শোলে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত ডেরেক এইচ শোলের সফরের বিষয়ে বিস্তারিত জানাতে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার ব্রিফিং এ। 23 লক্ষ এটা বলতে চাইছিলাম, কিন্তু সেটার এটা সময় হয়নি আপনার। তবে যারা বাই নাও, আমরা ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছি, আমরা অগ্নি সন্ত্রাসের কাহিনীগুলো বলেছি, জীবন্ত লুকরে দেখিয়েছি যে দেখেন এই মহিলা কিভাবে অগ্নিদগ্ধ বাসের ভিতরে ছিল, সেইখানে এসে মেরে থাকে, কি ধ্বংস করে দেয়। এখন আবার মডার্ন টেকনোলজির জন্য চেহারা এখন আবার আসছে, সো দে ওয়ার ভেরি ডিস্টার্বড। সেই কারণে আমরা এই কোনো সন্ত্রাস চাই না, আমরা কোনো অগ্নি সন্ত্রাস চাই না, আমরা চাই স্মুথ ফেয়ার একটা ট্রান্সপারেন্ট আমাদের ইলেকশন প্রসেস। আমরা এই ধরনের যখন জ্বালাও পোড়াও করে কিংবা পুলিশকে মারে, আমরা এগুলো ডকুমেন্টে এভিডেন্স দিয়েছি এই সব কিছু দিয়ে। স্যার, ওরা কি নির্বাচন নিয়ে একটু অনাগ্রহী? স্যার, নির্বাচন বিষয়ে এগুলো জানতে একটু অনাগ্রহী? স্যার, ওটা নিয়ে কোনো আলাপ করতে চাননি যে আপনি? ওরা জানেন যে আমাদের নির্বাচন ভালো ফেয়ার এন্ড ফ্রি হবে। এখানে বলছিলেন ডিপার এনগেজমেন্ট, মানে গভীর সম্পর্ক তৈরি। ওনার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা। উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ ইজ ডুইং ভেরি ওয়েল, বাংলাদেশ ইজ অ্যান অ্যাট্রাকশন ফর দেম, তারা চায় বাংলাদেশের সাথে আরও সুসম্পর্ক কীভাবে বাড়ানো যায় সেইটার জন্য উনি এসেছে। হি ওয়ান্টস দ্য, আমরা সাজেস্ট করব কি কোন ক্ষেত্রে কাজ করলে আমাদের সাথে সুসম্পর্ক আরও সলিডিফাই হবে, তো আমরা সেইগুলো বলেছি। আমরা বলেছি স্যাংশন নিয়ে কোনো আলোচনা হয়নি। স্যার, ওনারা তো ডিপার বলতে এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক যে কৌশল, সেখানে তারা পার্টনারশিপ চায়, সঙ্গী চায়, নিশ্চয় তাদের ফোকাসটা এখানে ছিল, কি রকম সেটা স্যার? না, এই ইন্ডো স্পেসিফিক ডিসিশন নিয়ে কোনো আলাপ হয়নি, শুধু শুরু আলাপ হয়েছে যে বাংলাদেশ ইজ ডুইং ভেরি ওয়েল, বাংলাদেশের অর্থনীতি খুব ভালো করতেছে, বিভিন্ন রকম চ্যালেঞ্জ ফেস করার মধ্যে ক্লাইমেট সমস্যা, রোহিঙ্গা সমস্যা, আমরা বাংলাদেশের সাথে কাজ করতে চাই, আমাদের প্রেসিডেন্ট পাঠিয়েছেন আপনাদের সাথে আরও গভীরভাবে সুসম্পর্ক কিভাবে করতে পারি। সো দ্য হোল টোন ওয়াজ ভেরি পজিটিভ, কোথাও নেগেটিভ যেগুলো হইতে পারে আপনার যেগুলো নিয়ে আপনার প্রশ্ন করেন, দারে কাছে সেই সম্পর্কে যুক্তরাষ্ট্র তো মিয়ানমারের যে এনইউজি গভর্নমেন্ট তাদের পক্ষে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত ডেরেক এইচ শোলের সফরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, চলে যাচ্ছি পরের প্রসঙ্গে।
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা 12:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক। এতে ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির সফররত পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। বেলা 3:30টায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বিনয় মোহন কোয়াত্রা। পরে বিকাল 5:00টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন দুই দেশের পররাষ্ট্র সচিব। সন্ধ্যা 6:00টায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। এর আগে মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। স্থানীয় সময় সোমবার রাত 11:30টার দিকে দান্দাস স্ট্রিটের একটি র্যাম্পে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর জানার পরই কানাডার উদ্দেশ্যে যাত্রা করেছেন কুমার বিশ্বজিৎ। বাংলাদেশের গ্রিন হেরাল্ডে একসঙ্গে পড়তেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত এবং নিবিড় কুমার। এরপর একসাথেই উচ্চতর পড়াশোনার জন্য গিয়েছিলেন কানাডার টরন্টোতে, কিন্তু সোমবারের সড়ক দুর্ঘটনায় নিভে গেল জীবন প্রদীপ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের ধারণা, উচ্চগতির কারণে নিয়ন্ত্রণ হারায় বিএমডব্লিউ মডেলের গাড়িটি। সম্প্রতি কানাডায় গিয়ে ছেলেকে এই গাড়িটি উপহার হিসেবে দিয়েছিলেন নিবিড় কুমারের বাবা কুমার বিশ্বজিৎ। প্রাথমিকভাবে চালকের গাফিলতির কারণে দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছি আমরা। গাড়ির গতি অনেক বেশি ছিল, যার কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। কংক্রিটের দেয়ালে জোরে আঘাত লাগায় গাড়িটিতে আগুন ধরে যায়, তাতেই এই প্রাণহানি। ঘরে বসেই বিকট শব্দ শুনেছি আমরা। এত জোরে শব্দ হয়েছিল যে মনে হচ্ছিল ঘরের ছাদ ভেঙে পড়বে। এর 10 মিনিট পরই পুলিশের সাইরেন শুনতে পাই। উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই পেছনের আসনে থাকা দুইজনের মৃত্যু হয়। দ্রুত চিকিৎসার জন্য সামনের আসনে থাকা অ্যাঞ্জেলা বারৈ এবং চালকের আসনে থাকা নিবিড় কুমারকে নেওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে নিহতদের সবার বয়স 17 থেকে 21 বছরের মধ্যে। এ ঘটনায় কানাডার বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে 41,000। এর মধ্যে শুধু তুরস্কে প্রাণ গেছে 35,418 জনের, আর সিরিয়ায় মারা গেছে 5,800-র বেশি মানুষ। 222 ঘন্টা পর তুরস্কের কাহরামান মারাস থেকে জীবিত উদ্ধার হয়েছেন 42 বছর বয়সী এক নারী। এদিকে উদ্ধার অভিযান শেষের দিকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 1939 সালে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে 7.8 মাত্রার ভূমিকম্পে 30,000 মানুষের প্রাণহানি ঘটে। 84 বছর পর দেশটির দক্ষিণাঞ্চলে একই মাত্রায় আঘাত হানা ভূমিকম্পটি যেন আরও ভয়াবহ। এরই মধ্যে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে 35,000। এই সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহের বেশি সময় পর মঙ্গলবার তুরস্কের ধ্বংসস্তূপ থেকে 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযান শেষের দিকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও খাবার নিশ্চিতের প্রতি জোর দেওয়া হচ্ছে। ভূমিকম্পে সিরিয়ার 53 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া তুরস্ক ও সিরিয়ার 70 লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ইউনিসেফ। এর মধ্যে তুরস্কের 46 লাখ এবং সিরিয়ার 25 লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কে ভবন নির্মাণে কঠোর বিধি প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়া। ধ্বংসাবশেষ থেকে শেষ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত সরকার কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি। সিরিয়ায় জরুরি ত্রাণ সহায়তার জন্য প্রায় $400 মিলিয়ন সহায়তা চেয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে জাতিসংঘের সহায়তার 10টি ট্রাক বিদ্রোহী নিয়ন্ত্রিত বাব আল সালাম অঞ্চল দিয়ে উত্তর পশ্চিম সিরিয়ায় প্রবেশ করেছে। 2020 সালে সহায়তা বন্ধ করার পর এই প্রথম রুটটি ব্যবহার করেছে সংস্থাটি। তুরস্কের ভূমিকম্পকে 100 বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ভূমিকম্পে সহায়তা ইস্যুতে বৈষম্যের অভিযোগ এনেছেন সিরিয়ার নাগরিকরা। বিশ্ববাসীর ত্রাণ সহায়তা তুরস্কে গেলেও তাদের দেশে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ তাদের। দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটিতে ভূমিকম্পের প্রভাব মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। 7.8 মাত্রার ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চল। বেড়ে চলেছে প্রাণহানি, মৃত্যু আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে এসেছে বিশ্ববাসী। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে উদ্ধার সরঞ্জাম ও ত্রাণ সহায়তা। কিন্তু সিরিয়ানদের অভিযোগ, শুধু তুরস্কেই এসব সহায়তা যাচ্ছে। পুরো বিশ্ব সিরিয়ার জনগণকে হতাশ করেছে। এই ধ্বংসযজ্ঞ যদি ইউরোপের বা বাইরের কোনো দেশে হতো, তাহলে সারা বিশ্ব জড়ো হতো নিহতদের উদ্ধারে, কিন্তু এখানে কেউ পাত্তা দেয় না। দাতা সংস্থার কাছে সহায়তার জন্য গিয়েছিলাম, তারা শুধু কিছু বডি ব্যাগ দিয়েছে, কিন্তু তারা জানে সহায়তার অভাবে মানুষ মারা যাচ্ছে। তুরস্কের আন্তাকিয়া শহর সংলগ্ন সিরিয়ার ইদলি প্রদেশের বাসানিয়া গ্রাম। নতুন গড়ে ওঠা গ্রামটির অধিকাংশ ভবনই ধসে পড়েছে। মাটির সঙ্গে প্রায় মিশে যাওয়া গ্রামটিতে নেই তেমন কোনো উদ্ধার তৎপরতা। ঘর স্বজন হারিয়ে এখানকার বাসিন্দাদের এখন গ্রাস করছে অসহায়ত্ব। গৃহযুদ্ধে বিপর্যস্ত উত্তর পশ্চিম সিরিয়া বেঁচে থাকার জন্য প্রায় সম্পূর্ণভাবে সহায়তার উপর নির্ভরশীল। কিন্তু ভূমিকম্প পরবর্তী আন্তর্জাতিক সহায়তা এই এলাকায় পৌঁছাতে ধীরগতি পরিলক্ষিত হয়েছে। ভূমিকম্পের 3 দিন পর জাতিসংঘের সহায়তার প্রথম চালান ওই এলাকায় পৌঁছে। সিরিয়ায় মূলত উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটির হোয়াইট হেলমেট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার প্রভাবে 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভূমিধসে প্রাণ যায় ফায়ার সার্ভিসের 2 স্বেচ্ছাসেবীর। বাস্তুচ্যুতের সংখ্যা 10,000-এর বেশি। ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়িঘর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জারি করা হয় জরুরি অবস্থা। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির কিছু এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অকল্যান্ডের কিছু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিউজিল্যান্ডের ইতিহাসে এ নিয়ে মাত্র 3য়বার জরুরি অবস্থা জারি করা হলো। এর আগে 2019 সালের ক্রাইস্টচার্চ মসজিদে জঙ্গি হামলা এবং 2020 সালে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণ ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইবে রাশিয়া। এদিকে ইউক্রেনে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন তথ্য দিয়েছে ন্যাটোর গোয়েন্দা বিভাগ। যুদ্ধের বর্ষপূর্তিতে হামলা জোরদারের অংশ হিসাবে রাশিয়া ইউক্রেন সীমান্তে যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন শুরু করেছে মস্কো বলে দাবি সংস্থাটির। গত বছরের সেপ্টেম্বরে বিস্ফোরণ হয় নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের। এর জন্য রাশিয়াকে এককভাবে দুষতে থাকে ইইউ এবং পশ্চিমা বিশ্ব। তবে বরাবরই তা অস্বীকার করে এসেছে ক্রেমলিন। গত সপ্তাহে আমেরিকান অনুসন্ধানী সাংবাদিক এবং রাজনৈতিক লেখক সিমোর হার্শ তার এক প্রতিবেদনে দাবি করেন, বাল্টিক সাগরে গ্যাস পাইপলাইনের বিস্ফোরক বসানো এবং বিস্ফোরণ ঘটানো সহ পুরো বিষয়টির পেছনেই রয়েছে সিআইএ। এরপর নর্ড স্ট্রিম গ্যাস লাইন ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতে যাচ্ছে রাশিয়া। দেশটির পার্লামেন্ট দুমায় মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন হয়, যা চূড়ান্ত অনুমোদন পাবে চলতি সপ্তাহের শেষে। প্রস্তাবে বলা হয়েছে এই বিস্ফোরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এর পরিকল্পনাকারী এবং বাস্তবায়ন যারা করেছে, দুই পক্ষকেই জবাবদিহিতার আওতায় আনার দাবি মস্কোর। এই সন্ত্রাসী কার্যক্রম পুরো ইউরেশিয়ার নিরাপত্তা, অর্থনীতি এবং পরিবেশকে হুমকিতে ফেলেছে। ন্যাটোর গোয়েন্দা তথ্য মোতাবেক ইউক্রেনে এবার বিমান হামলার পরিকল্পনা করছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন সীমান্তে মস্কোর যুদ্ধবিমান এবং হেলিকপ্টার সমাবেশ শুরুর পর বিমান হামলার আশঙ্কা জোরদার হয়েছে বলছে ন্যাটো। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে ইরানের তৈরি অস্ত্র পাঠানোর বৈধ পথ খোঁজার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। প্রতিবেদন বলছে, হুতি বিদ্রোহীদের কাছ থেকে জব্দকৃত বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অ্যান্টিট্যাঙ্ক রকেট ইউক্রেনে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। একে রাশিয়াকে ইরানের ড্রোন সরবরাহের জবাব হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে মার্কিন এক গবেষণা বলছে, অন্তত 6,000 ইউক্রেনীয় শিশুকে ক্রিমিয়ায় আটক করে রাখা হয়েছে। ইয়েল স্কুল অফ পাবলিক হেলথ এরই মধ্যে 43টি ক্যাম্পের সন্ধান পেয়েছে।
মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং তৃতীয় কোনো দেশে তাদের হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানান জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের দুই কর্মকর্তা। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাইরের দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইরানের কাছে ওষুধ বিক্রি করতে চায় না, পাছে ওয়াশিংটনের রোষানলে পড়তে হয়। ইরানে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, যাদের রক্ত সঞ্চালনের সময় বিশেষ ওষুধের প্রয়োজন হয়, কিন্তু নিষেধাজ্ঞা ইস্যুতে প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না দেশটির রোগীরা। বিবৃতিতে চিকিৎসা সংক্রান্ত আর্থিক লেনদেনে সমস্ত বাধা অপসারণে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশে ধ্বংস করা রহস্যময় বস্তুগুলোর সঙ্গে চীনের গোয়েন্দা নজরদারির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি, এই তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। মঙ্গলবার সাংবাদিকদের সামনে কিরবি বলেন, গবেষণা কাজে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে এগুলো ওড়ানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 4 ফেব্রুয়ারি F-22 যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে উঠতে থাকা চীনা গোয়েন্দা বেলুন ধ্বংস করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চীনের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ে যুক্তরাষ্ট্রের। এরপর যুক্তরাষ্ট্র ও ক্যানাডার আকাশে তিনটি রহস্যজনক বস্তু ধ্বংস করা হয়। যুক্তরাষ্ট্র ও ক্যানাডার প্রশাসন এখন পর্যন্ত বিধ্বস্ত হওয়া তিনটি রহস্যময় বস্তুর ধ্বংসাবশেষের সন্ধান পায়নি। এসব বস্তু আসলে কি ছিল কিংবা কোথা থেকে এসেছিল সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে সাইকেলে ঢাকা আসছেন 15 ভারতীয়। 8 দিনের এই যাত্রা শেষ হবে 21 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এ নিয়ে 9 বার ভারতীয়দের এমন যাত্রা। বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক। বাংলা কখনো হয় না ভাগ, মুক্তিযুদ্ধেও আমরা এক। এই বার্তা দিতে কলকাতা থেকে ঢাকার পথে সাইকেলে যাত্রা শুরু করেছে 15 জন। কলকাতার 100 মাইলস ও ভাষাসূত্র সংস্থার উদ্যোগে এই যাত্রায় অংশ নিয়েছেন চিকিৎসক, দিনমজুর, কলেজ শিক্ষার্থী ও সরকারি চাকরিজীবী। কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় 8 দিনের এই যাত্রা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে শহীদকে শ্রদ্ধা জানানো হচ্ছে, বাংলা ভাষাকে আরও দৃঢ় করে প্রচার করা। এর আগে মঙ্গলবার বিকেলে সাইকেল র্যালির উদ্বোধন করেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের কর্মকর্তা। ছিলেন কলকাতার চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ও বাংলাদেশের লেখিকা শাহিনারা সুলতানা। তারপরে বাংলাদেশের গ্রামাঞ্চলে দেখি অনেক পরিবর্তন হয়ে গেছে, মানুষজন আগের থেকে অনেক ভালো রয়েছে। সেখানে আপনারা যাচ্ছেন, খুবই আনন্দের ব্যাপার। পেট্রাপল স্থলবন্দর পেরিয়ে 16 ফেব্রুয়ারি বাংলাদেশে ঢুকবে ভারতীয়রা। 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 20 ফেব্রুয়ারি পৌঁছাবে ঢাকায়। 21 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে ভাষা শহীদদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।